অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় পঞ্চম দফায় শেষ দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সকালে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে 32 নম্বর সাক্ষী লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইমরানের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে শুরু হয় কার্যক্রম। এর আগে বরখাস্তকৃত ওসি প্রদীপ সহ 15 জন আসামিদের কড়া প্রহরায় আদালতে আনা হয়। আজ মামলার 9 সাক্ষীকে আদালতে উপস্থাপন করা হয়েছে। এখন পর্যন্ত আলোচিত এই মামলায় 31 জনের সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়েছে। 2020 সালের 31 জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।